আমাদের নমস্কারটা হলো কি, এটা কাকে উদ্দেশ্য করে? এই গডকে উদ্দেশ্য করে নমস্কার জানানো হয়। প্রকৃতি সত্তা তোমরা যে হলে, তোমরা কি মানুষ, সবাই সমান, সবাই কিন্তু ঈশ্বরের, সবাই সন্তান, আমরা কিন্তু ঈশ্বরের সন্তান, সবাই কেউ ছোটো বড় না। তোমরা মানে কি, আমরাই হলাম ঈশ্বরের, আমরাই হলাম ঈশ্বর, আমাদের সেই কণা, ব্রহ্মের সেই একটা কণা আমরা। একটা মানুষকে আয়নায় যেমন দেখলে, চোদ্দোটা আয়নায় চোদ্দোটা মানুষ, কিন্তু আসলে কি, একজনই। তাই এটা গডের উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে নমস্কার, যে কোনো প্রাণী, যে কোনো মানুষকে নমস্কার জানানো যায়। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা দিন, আজকে তোমাদের কাছে স্মরণীয় একটা দিন। আমাদের জীবন যতদিন আমরা বেঁচে থাকবো, একটা মানুষের কতগুলো ধাপ থাকে, স্টুডেন্টস লাইফ, তারপরে সংসার জীবন, তারপরে একটা বার্ধক্য জীবন, তিনটা স্টেজ থাকে মানুষের জীবনে, থাকে কি না? স্টুডেন্টস লাইফের মধ্যে এটা একটা অধ্যায়, বইয়ের মধ্যে চ্যাপ্টার আছে না, না এক ধার থেকে লিখে গেছে বইটা, বইয়ের মধ্যে কতগুলো অধ্যায় দিয়ে দিয়ে লিখেছে, তোমাদের একটা অধ্যায় শেষ হয়ে গেল, এটা হলো প্রথম অধ্যায়। তারপরে দ্বিতীয় অধ্যায় শুরু হবে কোথা থেকে, হাই স্কুল থেকে। তারপরে একটা হবে তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়টা কোথায়, কলেজে। চতুর্থ অধ্যায়, তারপরে হবে তোমার চাকরি জীবনটা। পঞ্চম অধ্যায়, এভাবে ধাপ ধাপ আছে এক্ষেত্রে। যে যত, যার যত অধ্যায়টা খুব সুন্দর হবে, তার খুব সুনাম হবে। যেমন যে লেখকের যে বইটার মধ্যে অধ্যায় খুব সুন্দর থাকে, কি ভালো লাগে পড়তে বলে না, লোকগুলো দারুণ সুন্দর লাগে ভালো পড়তে, ওরকম তোমাদের জীবনের অধ্যায়গুলো যেন সুস্পষ্টভাবে ফুটে উঠুক, সুগন্ধময় উঠুক, এটা আমাদের সব, আমাদের স্কুলের তরফ থেকে তোমাদের আশীর্বাদ থাকবে। আর তোমরা সবাই প্রত্যেকে চেষ্টা করবে, এই যে যে অধ্যায়টা গেল, এই অধ্যায় থেকে আরও ভালো অধ্যায় তোমাদের তৈরি করতে হবে সেই হাই স্কুলে গিয়ে, তাই না? এটাই তোমাদের মনের মধ্যে রাখতে হবে। আর একটা কথা কি, সর্বপ্রথম এডুকেশন ইজ দ্য ফার্স্ট থিং, উইদাউট এডুকেশন ম্যান ক্যান নট বি এ ম্যান, শিক্ষা ছাড়া মানুষ হতে পারে না। তাই তোমরা যে লেখাপড়া করছো শিক্ষার জন্য, এত পয়সা খরচ করছে বাবা মা কিসের জন্য, শিক্ষার জন্য। শিক্ষা কেমনই জিনিস, শিক্ষা ছাড়া কেউ বড় হতে পারে না। এতদিন লেখাপড়া করলে তোমরা পয়সা খরচ করে, আমাদের যতটুকু সাধ্য তোমাদের দেওয়ার চেষ্টা করেছি, তোমাদের প্রেয়ারের সময় আমরা কতগুলো কথা বলেছি, সৎপথে চলবে, বাবা মাকে শ্রদ্ধা করবে, এটাই হলো মানুষের আসল ধর্ম। এই ধর্ম থেকে তোমরা যেন কোনোদিন বিচ্যুত না হও, এই কথাগুলো তোমাদের জীবনে মেনে চলতে হবে, এটাই হলো আসল মন্ত্র। আমরা যে ক্লাসে বা প্রেয়ারের সময় তোমাদের বলেছি না, ওথ নিয়েছ, এটা যদি তোমরা জীবনে ফলো করে চলো, তাহলে তোমাদের জীবনে অবশ্যই কিছু না কিছু একটা সুফল আসবেই, তোমরা বড় হবেই, চেষ্টাই হলো আসল। আরেকটা আসল কথা হলো কি, আমরা বাড়িতে সবারই বাবা মা আছে কি না? বাবা মা কি সবসময় আদর করে? বাবা মা সবসময় আদর করে? কোনো সময় মারে? মা মারে কি না? যা তা গালাগালি দেয় যখন রেগে যায়, বাবা মারে। তো তোমরা কি কোনোদিন বাবা মার প্রতি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো? কেউ যদি শত্রু মারে, আমাদের আঘাত করে, তোমরা কি করি, আমরা কি করি, দাঁড়াও কোন দিন তোমার প্রতিশোধ নেবে, বলি কি না? হ্যাঁ, যে কেউ মারলে, একটা ছেলে হয়তো স্কুলে মারলো, তুমি ঠিক আছে স্কুল যাও, আমাদের ওদিক থেকে তো বাড়ি যাবে, ওখানে দেখাবো মজা, বলি কি না? বাবা মাকে বলে কেউ না, বাবা মা এমনই একটা জিনিস, বাবা মাকে কেউ বলে না, এমনকি চিন্তাও করে না যে আমাকে মারলে তো ঠিক আছে, তোমাকে কোনোদিন মারবো। ওইরকম একটা স্কুল হলো একটা পরিবার, স্কুলে তোমরা যে শিক্ষা লাভ করলে, অনেক স্যার তোমাদের অনেকভাবে মেরেছে কি না, তোমাদের বাজে কথা বলেছে, পড়া হয়নি কান ধরে দাঁড় করাইছে, উঠা বসা করাইছে, এই জিনিসগুলো কি তোমরা মনে রেখেছো যে স্যারকে আমি বড় হলে মারবো?